রাজ্যে যখন কোনো ঘটনা ঘটে ন্যাচারালি আমরা বলি মুখ্যমন্ত্রীর দোষ রয়েছে দেশে যখন কিছু ঘটে আমরা বলি প্রধানমন্ত্রীর দোষ রয়েছে তাহলে যখন ফুটবল সিস্টেমে কিছু ঘটছে তাহলে প্রেসিডেন্টের দোষ রয়েছে এই বলাটার মধ্যে খারাপ কী রয়েছে ন্যাচারালি যখন কোনো ঘটনা ঘটে এবং যখন ফুটবল সিস্টেমটার ওপরে একজন মাথায় বসে থাকেন তাকে নির্বাচিত করা হয় পুরো ফুটবল সিস্টেমটাকে চালানোর জন্য যখন সেখানে প্রবলেম দেখা দেয় তখন তাকে সেই দায়টা নিতে হবে এবার ন্যাচারালি আমাদের দেশে কি হয় দায় এড়িয়ে যাওয়াটা খুব ইসি কারণ বহু রকম ফ্যাক্টর থাকে এবার অনেকে মনে করেন যে কল্যাণ চৌবে বা তার যে টিম রয়েছে তারা খুব ভালো কাজ করছেন তারা ডিসেন্ট কিছু কাজ করছেন রিসেন্ট টু থাউজেন্ড খুব তাড়াতাড়ি আমাদের সামনে চলে আসবে আই মিন দু হাজার মধ্যেই চলে আসবে কিন্তু বেশ কিছু বিষয় না সামনে আসছেন যেগুলো এড়িয়ে যেতে পারলে বোধহয় আমাদের ফুটবলটা খুব ভালোভাবে রান করবে আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো এমন একটা এক্সাম্পল সবার সামনে নিয়ে আসবো যেটা অলরেডি রঞ্জিত বাজার তিনি কিন্তু শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে যাই হোক বলবো অবশ্যই তার পাশাপাশি ন্যাশনাল টিমে যে ক্যাম্প আপাতত রেডি হয়েছে আগামীকালের ম্যাচের জন্য সেই ম্যাচের আগে একটা ছোট্ট খারাপ খবর রয়েছে সাহাল আব্দুল সামাদের ইঞ্জুরি নিয়ে ডিটেলসে কথা বলবো এবং অবশ্যই ইস্টবেঙ্গল কোচ তিনি কিন্তু দুটো ম্যাচে তিনি যা বলেছেন রেফারিতে এগেনস্টে বা পুরো ডিসিশান নিয়ে সেই বলা কথা তিনি আপাতত ঢোক গিলেছেন সেটা ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে পোস্ট করা হয়েছে এবং অবশ্যই দু একটা প্লেয়ারকে নিয়ে বেশ কিছু গুঞ্জন মার্কেটে চলছে ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটা একটু লেন্দি হতে পারে অবশ্যই টাইম স্টাইম দেওয়া থাকবে নিজের পছন্দ মতো টপিককে কিন্তু অবশ্যই খুঁজে নিও শুরু করব যে বিষয়টা দিয়ে সেটা হচ্ছে সরাসরি চলে যাব ক্যাপিটালে অর্থাৎ দিল্লিতে দিল্লি এফে কিন্তু দিল্লি ফুটবল সিস্টেম চালায় তারা লিগ চালায় তাদের সিনিয়র ডিভিশন লিগ হয় এবং সেই লিগে একটি ক্লাব রয়েছে সিটি ফুটবল ক্লাব না এর সাথে সিটি গ্রুপের কোনো সম্পর্ক নেই ক্লাবটার নামই সিটি ফুটবল ক্লাব এবং এর আগে দিল্লি এফ এতে মানে দিল্লি ফুটবল লিগে কী কী ঘটনা ঘটেছে আমরা জানি তার জন্য অলরেডি একটা টিম ব্যান হয়ে বসে রয়েছে ম্যাচ ফিক্সিংয়ের মতো বড় ঘটনা ঘটে গেছে এবার যে ঘটনাটা ঘটেছে যেটা রঞ্জিত বাজাজ তিনি সবার সামনে নিয়ে এসেছেন যে এই দিল্লি ফুটবল লিগ ন্যাচারালি আমাদের এখানে আই লিগ সেকেন্ড ডিভিশন থেকে কিন্তু বিদেশি খেলানোর নিয়ম নেই মানে আমাদের যে থার্ড ইয়ার সিস্টেমটা রয়েছে সেই সিস্টেম থেকে বিদেশি খেলানোর নিয়ম নেই এবার এই সিটি ফুটবল ক্লাব কি করেছে একজন খুব চেনা বিদেশি কলকাতার চেনা বিদেশি বাংলাদেশের চেনা বিদেশি নাইজেরিয়ান চিজোবা ক্রিস্টোফার তাকে খেলিয়ে দিয়েছে ইন্ডিয়ান প্লেয়ার বলে এটা রঞ্জিত বাজাজ কিন্তু সবার সামনে অলরেডি নিয়ে এসেছেন এটা হচ্ছে প্রথম ভুল দ্বিতীয় ভুল হচ্ছে এই প্লেয়ারটা মোস্ট প্রবলি আজ থেকে প্রায় বছর তিন চারেক আগে হবে আরামবাগে খেলতো মানে বাংলাদেশের আরামবাগে খেলতো সেই আরামবাগে খেলাকালীন কিন্তু তার এগেনস্টে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আসে সেই কারণে তাকে ব্যান করা হয় ফিফার তরফ থেকে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তরফ থেকে তারপর অলরেডি সে বাংলাদেশ ছেড়ে আবারও ভারতে ফিরে আসে ছোটো ছোটো কিছু ক্লাবে খেলে সিএফএলে তাকে খেলতে দেখা যায় আগরতলার একটা সেমি প্রফেশনাল ক্লাবে সে খেলে বর্তমানে খেলছে দিল্লি এফের আন্ডারে থাকা সিটি ফুটবল ক্লাবের হয়ে এমন একটা প্লেয়ার এক নম্বর তো সে কোনোভাবে খেলার জন্য এলিজিবল না দু নম্বর হচ্ছে এই প্লেয়ারকে অলরেডি ম্যাচ ফিক্সিংয়ের জন্য এর আগে ব্যান করা হয়েছিল সেই প্লেয়ার কিভাবে ভাই এখানে খেলতে পারে খেলতে পারার তো কথাই না জাস্ট কথাই না তুমি ভুলে যাও ফিক্সিং টিক্সিং ভুলে যাও প্রথমত বিদেশি প্লেয়ার তো খেলতেই পারে না কি করে হতে পারে কি করে এটা ওভারলুকড হতে পারে এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা এরপর কি করবেন দায়িত্ব থেকে সরে যাবেন টিমটাকে বাদ দিয়ে দেবেন প্লেয়ারটা যখন নাম ছিল প্লেয়ারটা যখন রেজিস্ট্রেশন হচ্ছিল তখন কেউ জানতে পারেনি যে প্লেয়ারটা নাইজেরিয়ান পাসপোর্টে খেলছে আমাদের এখানে তাকে ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে দেখানো হলো কীভাবে কীভাবে আমরা জানি না ইন্ডিয়ান ফুটবলে ইউথ ফুটবল এতদিন অব দি এজ ফিউজিং এজ ফ্রডিংয়ের ব্যাপার তো ঘটছিল এবার তো প্লেয়ার ফ্রডিংই হয়ে যাচ্ছে নাইজেরিয়ানকে ভারতীয় হিসেবে চালিয়ে দিচ্ছি নামটাই বদলে দিতে পারতো নামটা বদলে দিয়ে কিছু একটা ভারতীয় নাম দিয়ে চালিয়ে দিতে পারত এই চিজোভা খ্রিস্টোভার কিন্তু বাংলার ফুটবলে বেশ পরিচিত একটা নাম মডার্ন স্পোর্টিংতে তার জার্নি শুরু হয়েছিল তারপর কালীঘাটে মেসে খেলেছে বাগানে খেলেছে এক বছর দু হাজার তেরো চোদ্দো সিজনে আই লিগে মোহনবাগানের হয়ে পাঁচটার মতো গোল করেছিল তারপর বেশ কিছু ক্লাবে কন্টিনিউয়াসলি খেলতে থাকে এবং তারপর চলে যায় বাংলাদেশ সেখানে গিয়ে আরামবাগের হয়ে খেলে তারপরেই তার সেই ফিক্সিংয়ের ঘটনা এবং তার ফুটবল কেরিয়ারে ব্যান হওয়া এই ধরনের প্লেয়ার যখন আবারও এসে খেলছে খেলার সুযোগ পাচ্ছে কি নিয়মে কি হিসাবে খেলছে বাই গডনোজ বাট জানি না যে কীভাবে এই প্লেয়ার সুযোগ পায় এই ধরনের ঘটনার ইনভেস্টিগেশন কটা হয় কত জায়গাতে হয় এবং এখানে দায়কার কার অনেকেই মনে করেন যে কল্যাণ চৌবে বা তার যে সিস্টেমটা রয়েছে তার যে টিম রয়েছে খুব ভালো কাজ করছেন এটা তার কোথাও ছোটো ছোটো কাজের নমুনা এবং যদি এখানে কেউ মনে করেন যে না এখানে কল্যাণ চৌবে বা কারোর কোনো দোষ নেই এটা ক্লাবের দোষ দিল্লি এফ এর দোষ ওকে মেনে নিলাম নেক্সট বিষয়ের দিকে যাবো সেটা হচ্ছে ন্যাশনাল টিমে থাকা প্লেয়ার শাহাল আব্দুল সামাদ হালকা করে একটা ইঞ্জুরি পেয়েছে ন্যাশনাল টিমে যে ট্রেনিং সেশন চলছিলো সেই ট্রেনিং সেশনে হালকা ইঞ্জুরি পেয়েছে হ্যামস্ট্রিং একটা পুল হয় এবং তাকে নিয়ে কোনো রিস্ক ইগার্স তিনি নিতে চান না একুশ তারিখে সরি মানে বাইশ তারিখে যে ম্যাচটা রয়েছে অফিসিয়ালি বাইশ তারিখে আগামীকাল রাত্রি সাড়ে বারোটায় ম্যাচ সেই ম্যাচে শাহাল আব্দুল সামাদ কিন্তু পুরো স্কোয়াডে থাকছে না বলে এই মুহূর্তে আপডেট ছাব্বিশ তারিখের ম্যাচে তাকে পাওয়া যাবে কি না সেটা পরের ব্যাপার কিন্তু সাহাল আব্দুল সামাদ এবং তার সাথে ইঞ্জুরি এই সিজনে মোটামুটি গায়ে গায়ে লেগে রয়েছে এর আগে শাহাল আব্দুল সামাদ খুব বাজেভাবে ইঞ্জুরি ফেস করেছিল দু হাজার একুশ বাইশ সিজনে আইএসএল ফাইনালের আগে রাদার তার বলা হলো যে সেকেন্ড লেগ সেমিফাইনালের আগেই কিন্তু তার হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয় এবং সেই কারণে সেমিফাইনাল সেকেন্ড লেগ এবং ফাইনাল ভাইটাল ফাইনাল সেটা কিন্তু মিস করে এবং কেরালা ব্লাস্টার সেই ম্যাচটা পেনাল্টি ওটা হেরে যায় এবং তারপর আমাদের বেশ কিছু ন্যাশনাল টিমের ম্যাচ ছিল সম্ভবত আমার যতদূর মনে পড়ছে বাহারাইন বা এরকম কোনো দেশের বিরুদ্ধে আমাদের খেলা ছিল ওয়েস্ট এশিয়ান কান্ট্রি সেই ম্যাচেও কিন্তু শাহাল আব্দুল সামাদকে পাওয়া যায়নি তারপর আবারও এই সিজনে এসে দেখা যাচ্ছে যে শাহাল সামাদ কিন্তু ব্যাক টু ব্যাক চোট পাচ্ছে তার জন্য ক্লাব ফুটবলে অলরেডি সাফার করেছে তার গেম টাইম ন্যাশনাল টিমে যখন এশিয়ান কাপ খেলতে গেছি আমরা সেখানে শাহাল সামাদকে ফিট পাওয়া যায়নি দুটো ম্যাচে তো তাকে পাওয়া যায়নি তিন নম্বর ম্যাচে সেকেন্ড হাফে পাওয়া গেছিল এবং মোহনবাগানের হয়েও কিন্তু সেই যে ডিসেম্বর মাসের চোট তারপর কিন্তু ধীরে ধীরে বিভিন্ন রকম প্রবলেমসে পেয়েছে তো আবারও কিন্তু ন্যাশনাল টিমের সিস্টেমে ঢুকে আবারও একটা হ্যামস্ট্রিং পুল হয়ে গেল এই হ্যামস্ট্রিংয়ের জায়গাটা কিন্তু সাহাল আব্দুল সামাদকে ভোগায় এবার অনেকে বলবে যে আমাদের যে ন্যাশনাল টিমের ডাক্তার রয়েছে সিরিয়াসলি ভালো কোয়ালিটির না এর আগে বহু ঘটনা ঘটেছে সন্দেশ ঝিঙ্গানের সময় যে ঘটনাটা ঘটেছে সন্দেশ ঝিঙ্গানকে এতক্ষণ রাখার রিস্ক কেন ফিজিও নিয়েছিলেন বা টিম ডাক্তার নিয়েছিলেন তিনিই জানেন বা তার আগে আশিক কুণিনে চোট হয়েছে আবারও রিসেন্টলি আমরা দেখলাম যে সাহাল আব্দুল সামাদ আবারও তার হ্যামস্ট্রিংয়ের পুরোনো জায়গাতে কিন্তু চোট পেলো তবে এটা খুব একটা কনসার্নিং না খুব রিস্ক না কিন্তু হ্যাঁ একটা ম্যাচ হোক বা দুটো ম্যাচ হোক সেটা কিন্তু সাহালকে না পাওয়া মানে আমাদের কোথাও ক্রিয়েটিভ জোনটাতে একটা বড় ধাক্কা লাগছে তো দেখা যাক সেই জায়গাতে কোচ কাকে ইউজ করেন ব্র্যান্ডন বা থাপাকে ইউজ করা হয় নাকি সুনীল ছেত্রীকে নাম্বার টেন পজিশনে ইউজ করা হয় সেটা অবশ্যই আগামীকাল কথা বলবো ইন ডিটেলসের এরপর যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল কোচকে নিয়ে বলতে হয় কার্লোস কুয়াদ্রথ তার দুটো মন্তব্য আজকে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে অফিসিয়ালি পোস্ট করা হয়েছে যে তিনি জামশেদপুর ম্যাচের পর এবং চেন্নাই এনএফসি ম্যাচের পর তিনি বেশ কিছু মন্তব্য করেছিলেন রিগার্ডিং দ্য ম্যাচ রেফারিং এবং সেটা যদি কারো খারাপ লেগে থাকে তাহলে তিনি দুঃখিত তিনি ক্ষমা ক্ষমাপ্রার্থী এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি মিডিয়ার প্রশ্নের উত্তরে বা আইএসএল ব্রডকাস্টারদের প্রশ্নের উত্তরে তিনি জাস্ট সেই মুমেন্টে কি ফিল করেছিলেন সেটাকে শেয়ার করেছিলেন এখানে সোজা কথায় বলতে গেলে যে আপাতত তিনি ঢুক গেলেছেন এর আগে আমরা দেখেছি ইভান ভোগ মতো কোচকে তিনি বলেছিলেন সরাসরি এবং তার বিরুদ্ধে যখন শাস্তি হয়েছিল তিনি শাস্তিটা নিয়েছিলেন সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন ইভান ভোগ তো জাস্ট টার্গেট করেই রেখে দেয় এফএসডিএল বা এআইএফএফ আমাদের এখানে রেফারিরা এতটাই অযোগ্য যে তাদের বিরুদ্ধে বলাটাও খুব খারাপ ব্যাপার আমি মানছি যে কার্লো স্কুয়াদ তিনি যেভাবে রেগুলারলি বলেছেন যেভাবে কন্টিনিউয়াসলি তিনি বলতে 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 একটা সময় তিনি ক্লান্ত হয়ে গেছেন সেটা কোথাও হয়তো প্লেয়ারদের ওপর এফেক্ট ফেলেছে এরা বহু আগে আলোচনা করে ফেলেছি এবং সেই জিনিস নিয়ে তারপরে তোমরা বিভিন্ন আর্টিকেল সংবাদপত্র লেখালেখিও দেখে নিয়েছো সেই একই টপিক নিয়ে যেটা আমি আরও পাঁচ সাত দিন আগে বলে ফেলেছিলাম কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে তো রেফারিংটা খারাপ আমাদের এখানে রেফারিংটা তো জঘন্য এবং সেটা নিয়ে যখন কেউ বলতে যাচ্ছে একটা সুস্থ আলোচনার মধ্যে তাকে রাখতে চাইছে কাউকে কোনোভাবে কটুক্তি না করে কাউকে স্ল্যাং বা অ্যাভিভ ল্যাঙ্গুয়েজ ইউজ না করে তারপরেও সেটা কোথাও অফেন্সিভ ঘটনা হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে আইদার তুমি স্টেপ নেওয়ার জন্য রেডি থাকো অর তুমি ভাই অ্যাপোলজি চেয়ে নাও ব্যাস সব মিটে যাবে তো এখানে কার্লোস কোয়াদ্রদ বা ইস্টবেঙ্গল যেটা ঠিক করেছে যে অ্যাপোলজিটাই চেয়ে নেওয়া হোক সহজ রাস্তা টিম এমনিই সাফার করছে তার উপর যদি কোচের ওপর আবারও শাস্তি নেমে আসে তাহলে তো বাকি সময়টা আরও চাপে পড়ে যাবে এমনিতেই সম্ভবত পরের যে ম্যাচটা রয়েছে মোস্ট প্রবলি কার্লোস কোয়াদাত তিনি বেঞ্চে থাকতে পারছেন না তো আপাতত বিভিন্ন রকম সমস্যা কার্লোস স্কুয়াদকে বইতে হচ্ছে আগামী সিজনে যেটা মেন দরকার এটা আমি অ্যাড করতে চাই এই পার্টটাতে মেন যেটা দরকার ইস্টবেঙ্গলের টিম বিল্ডিংটা ভালো হওয়া দরকার বিরিয়ানি রান্না করতে গেলে বিরিয়ানি মশলা দরকার যতটুকু পর্যাপ্ত তার কাছে মানে ক্ষমতা ছিল সেই দিয়ে তিনি তার কাজ করেছেন সেই দিয়ে তিনি ফার্স্ট লেগ অফ আইএসএল দুর্দান্ত খেলেছেন ডুরান্ট কাপের ফাইনালে তিনি টিমকে নিয়ে গিয়েছিলেন রানার্স আপ হয়েছে টিম বারো বছর পর চ্যাম্পিয়ন হয়েছে সুপার কাপ ঘরে এসেছে ইস্টবেঙ্গলের কিন্তু আইএসএলের মতো জায়গাতে টপ লেভেলে থাকতে গেলে বা টপ সিক্সকে টার্গেট করতে গেলে বা ভালো পারফরমেন্সটা কন্টিনিউয়াসলি খেলতে গেলে যে টিমের ডেপথটা লাগবে যে টিমের কোয়ালিটিটা লাগবে সেটা কোথাও ইস্টবেঙ্গলে কিন্তু ডোমেস্টিক সিগনেচারের ক্ষেত্রে ল্যাকিং হয়েছে এবং ফরেনার সিলেকশনের ক্ষেত্রে হয়েছে বোরহা হাইরেরা বেরিয়ে যাওয়ার পর থেকে ইস্টবেঙ্গলের যে মাঝমাঠ যে কম্বিনেশনটা যে কোথাও কন্ট্রোলটা সেটা কিন্তু বারবার লুজ হয়েছে এই জায়গাগুলো টিম বিল্ডিংয়ের সময় ইস্টবেঙ্গলকে খেয়াল রাখতে হবে কোচকে বা ম্যানেজমেন্টকে যারাই দায়িত্বে থাকুন না খেয়াল রাখতে হবে কালকের ভিডিওটা যথেষ্ট ভালো রেসপন্স এসেছে থ্যাংক ইউ যারা যারা পজিটিভ কমেন্ট দিয়েছ এবং বলেছ যে আরও এরকম ভিডিও বানাতে বা অনেক এরকমও সাজেশন দিয়েছ যে এটা খুব ভালো টপিক বা এই প্লেয়াররা যথেষ্ট ভালো সিলেকশন হতে পারে কিন্তু ইস্টবেঙ্গল কোনদিন এদের দিকে তাকাবে না কারণ সেখানে অনেক রকম ফ্যাক্টর রয়েছে কি ফ্যাক্টর আই হোপ তোমরা আমার থেকে অনেক বেটার জন্য তো ইস্টবেঙ্গলে যদি টিম বিল্ডিং না ভালো হয় তাহলে অন্তত দশটা বারোটা ম্যাচের পর রেফারিদেরকে শুধুমাত্র দোষ না দিয়ে বা প্লেয়াররা ভালো খেলছে শুধুমাত্র তারা ট্রাভেল বেশি করছে তাদের ফ্যাটিক বেশি হচ্ছে টায়ার্ডনেস বেশি হচ্ছে সেই কারণে তারা খারাপ খেলছে এই জিনিসকে সামনে রেখে দিলে কিন্তু পারফরমেন্স যাই হোক না কেন রেজাল্ট এরকমই আসবে রেজাল্ট এর থেকে ভালো কিছু করতে গেলে বেটার টিম বানাতে হবে বেটার শেপের টিমকে থাকতে হবে এবং অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের পেছনে একটা করে কোয়ালিটি ব্যাক রাখতে হবে কোয়ালিটি ইউথ সেট কিন্তু রাখতে হবে কোটার প্লেয়ার বন্ধ করতে হবে আমি আজকে বলতে বাধ্য হলাম ওরা জানো কোথায় কোথায় কোটার প্লেয়ার থাকে ডিটেলসে বলে লাভ নেই অনেকের খারাপ লাগতে পারে এরপর যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে বেশ কিছু ট্রান্সফার রিলেটেড কথা যার মধ্যে প্রথম প্লেয়ারটা হচ্ছে মোহাম্মদ আলী বেমাম্মের কোথা থেকে কেন কীভাবে হঠাৎ করে রুমার মোহনবাগানের সাথে জুড়েছে ভাই সিরিয়াসলি জানি না হতে পারে যে তার নিজের ইচ্ছা রয়েছে বা তার এজেন্টের ইচ্ছা রয়েছে যে মহম্মদ আলী বেমামের মোহনবাগানে খেলুক বড়ো ক্লাবে খেলার স্বপ্ন বহু প্লেয়ারেরই থাকে খুব স্বাভাবিক না থাকাটা কোনো অস্বাভাবিক ব্যাপার না নর্থ ইস্ট যে জায়গাতে রয়েছে মোহনবাগান ফার বেটার জায়গাতে রয়েছে হয়তো আগামী সিজনে আরও বেটার জায়গাতে থাকতে পারে তো সেই জায়গাতে হয়তো তার এজেন্ট দেখেছেন যে মোহাম্মদ আলী বেমাম্মের যে লেভেলের প্লেয়ার সে কোথাও আরও বেটার টিম ডিজার্ভ করে এবং আমি এর আগেও বলেছি যে যে তিনজন মিডফিল্ডারকে এই সিজনে আমার আউটস্ট্যান্ডিং লেগেছে নতুন মিডফিল্ডার পুরোনোদের কথা বলছি না নতুন মিডফিল্ডারদের মধ্যে যে তিনজনকে আমার আউটস্ট্যান্ডিং লেগেছে তার মধ্যে কিন্তু মোহাম্মদ আলী বেমামের রয়েছে বাকি দুজন ডেফিনেটলি মদিতাল অ্যান্ড জেরেমি মানজোরও এ নিয়ে আমাদের কোনো মানে সন্দেহ নেই কিন্তু আপাতত মোহনবাগানের যে সিস্টেমটা রয়েছে বা হাওয়া যদি কন্টিনিউ করেন হেড কোচ হিসাবে তাহলে তিনি কিন্তু একজন পার্টিকুলার শুধু ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে কাজ চালানোর মতো কাজ করবেন না তিনি যেটা করবেন বা তাকে যেটা এর আগে করতে দেখা গেছে যে তিনি এমন একজন প্লেয়ারকে নিয়ে আসবেন যে প্লেয়ার ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি মানে ব্লকারের পাশাপাশি ডিফেন্ডার হিসেবেও খেলতে পারে তাকে তিনি সেন্টার ব্যাক ইউজ করতে পারবেন টিমের প্রয়োজন মতো এরকম একজন প্লেয়ার তিনি হয়তো সিলেক্ট করতে পারেন দুজন ডিফেন্ডারের মধ্যে জাস্ট একজন ডিফেন্ডার থাকবে বা দুজন বেরিয়ে গিয়ে হয়তো যে কোনো একজন সেন্টার ব্যাক নতুন আসবে সেগুলো পরের ব্যাপার আলোচনা সাপেক্ষ বা আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে কিন্তু মোহাম্মদ আলী মেমের অ্যাকচুয়ালি যে ধরনের প্লেয়ার এবং মোহনবাগানে যে ধরনের প্লেয়ার লাগবে বা হাওয়াসের কোচিং সিস্টেমে যে ধরনের প্লেয়ার লাগবে সেটা কিন্তু কোথাও ম্যাচ করে না বাট জানি না ক্লাবের তরফ থেকে এরকম কোনো রকম মুভমেন্ট হয়েছে বলে আমার কাছে অন্তত কোনো ইনফরমেশান ছিল না মার্কেটের রুমার ছিল আমার কাছে এনকোয়ারি এসেছিলো আমি জাস্ট কয়েক সেকেন্ডে ক্ল্যারিফাই করার চেষ্টা করলাম লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা অবশ্যই একজন অন্যতম ফ্যান ফেভারিট প্লেয়ার রয় কৃষ্ণা রয় কৃষ্ণা আবারও কলকাতা ফিরতে পারে কলকাতার কোনো ক্লাবে রয় কৃষ্ণা জয়েন করতে পারে দেখো সিজনের শুরুতে রয় কৃষ্ণকে নিয়ে যে আপডেট ছিল সেটা হচ্ছে রয় কৃষ্ণা আগামী সিজনে মানে দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে নিউজিল্যান্ড ফিরে যাবে এবং আমরা সবাই জানি যে অকল্যান্ডে তার কিন্তু কেরিয়ার স্টার্ট হয়েছিল সেই ক্লাব আগামী সিজনে যদি অকল্যান্ড সিটিতে খেলে অকল্যান্ডে কিন্তু আরও ক্লাব রয়েছে তাকে নিতে পারে অকল্যান্ড সিটি যদি হয় তাহলে অকল্যান্ড সিটি কিন্তু আগামী সিজনে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলছে তো কোথাও রয় কৃষ্ণার কিন্তু সিজনে শুরু থেকে এরকমই আপডেট ছিল যে রয় কৃষ্ণা অকল্যান্ড সিটিতে ফিরে যেতে পারে অকল্যান্ডে ফিরে যেতে পারে সেখানে গিয়ে তার ফুটবল কেরিয়ারটাকে শেষ করতে পারে যেখান থেকে তার উত্থান হয়েছিল এত একটা ভাস্ট কেরিয়ার আমরা রয় কৃষ্ণা দেখেছি এ লিগে আমাদের আইএসএলে এবং অবশ্যই ফিজি ন্যাশনাল টিমের হয়ে সব থেকে বড়ো প্লেয়ার হিস্ট্রিতে ওদের তো সেই জায়গাটা কিন্তু অনেক আগে থেকে তৈরি হয়েছিল এবং আগামী সিজনে যদি রয় কৃষ্ণার টিম ছাড়ে এবং যদি আইএসএলেই খেলে তাহলে সবথেকে বড়ো প্রশ্ন আসবে যে ওড়িশা তাকে ছাড়বে কেন ওড়িশার হয়ে সব থেকে বেস্ট পারফর্মিং প্লেয়ার হচ্ছে রয়কৃষ্ণা থেকে বেশি গোল রয় কৃষ্ণা করেছে এই সিজনে গোল্ডেন বুট জেতার জন্য রয় দৌড় হচ্ছে খুব ভালোভাবে তো সেই জায়গা থেকে শেরজলভেরা বা ওড়িশা এফসি তাকে ছাড়তে চাইবে কেন তাকে এত ইজিলি লেট হিম গো করে দেবে অন্য একটা রাইভেল ক্লাবে খেলতে দেওয়ার জন্য এটা এখন থেকে ভাবাটা ভীষণ বড় বোকামি হয়ে যাবে এবং যদি মোহনবাগানের কথা বলি তাহলে অবশ্যই সেখানে তিনজন এমন ফরওয়ার্ড রয়েছে যাদের কালেকটিভ গোল হচ্ছে টোয়েন্টি এবং অ্যাসিস্ট হচ্ছে সিক্স মোহনবাগানে আঠেরোটা ম্যাচ হয়ে যাওয়ার পরে এই তিনজন প্লেয়ার কিন্তু তিরিশটা গোল কন্ট্রিবিউশন করেছে চব্বিশটা গোল করেছে ছটা অ্যাসিস্ট করেছে এই তিনজন প্লেয়ার মিলে তো সেই তিনজনের মধ্যে থেকে তুমি ভাই কাকে বাদ দেবে কাকে বাদ দিয়ে তুমি রিপ্লেস করবে এই মুহূর্তে দাঁড়িয়ে বোঝা এত ইজি ব্যাপার না চারটে ভাইটাল ম্যাচ বাকি রয়েছে সেই চারটে ম্যাচ হওয়ার পর প্লে ম্যাচ রয়েছে তারপর সিজন শেষ হওয়ার পর সবাই মিলে বসে সিদ্ধান্ত হবে তো রয় কৃষ্ণা মোহনবাগানে ফিরছে সিরিয়াসলি আমার কাছে খুব একটা রিয়েলিস্টিক লাগছে না ইস্টবেঙ্গলের অফার বহুদিন থেকে রয়কৃষ্ণার কাছে থাকে বারবার যায় বারবার সেটা রিজেক্ট হয় বা বারবার সেটা ডিলে হওয়ার জন্য সেটা কিন্তু আলটিমেট একটা সময়ের পর গিয়ে ভেসতেই যায় নাহলে কিন্তু ইস্টবেঙ্গল চেষ্টা করলে মন থেকে চেষ্টা করলে বা খুব প্র্যাকটিক্যালি চেষ্টা করলে হয়তো এর আগে রয় কৃষ্ণাকে ইস্টবেঙ্গল তুলতে পারতো হয়নি সেটা মহাবাটনের প্রসঙ্গে নিয়ে আমি এখানে আসছি না আগে মহাবাটন চ্যাম্পিয়ন হোক তারপরে মহাবাটনের টিম বিল্ডিং নিয়ে কথা বলা যাবে তো রয় কৃষ্ণার কলকাতা ফেরা মোহনবাগান বা ইস্টবেঙ্গলে ফেরা বা সই করে ফেলেছে এরকম একটা ব্যাপারের আপডেট দেওয়া আমার কাছে একদমই রিয়েলিস্টিক লাগছে না বাট পরে গিয়ে যদি হয়েও যায় তাহলে আমি ভাই কান্ধরে ক্ষমা চেয়ে নেব কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে ডেটে দাঁড়িয়ে আমার কাছে রিয়েলিস্টিক লাগছে না বাকিটা অবশ্যই সময় কথা বলবে এই ভিডিওটাই এই অবধি এবার তোমরা কথা বলতে থাকো কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরে ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট